ওকে, সো আপনারা বলেছিলেন এক্সাম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো, তো পরীক্ষাতে যেই প্রশ্নগুলো ভার্ব খুব রিসেন্ট যেই পরীক্ষাগুলো থেকে এসছে আর কি, ফর এক্সাম্পল ক্লার্কশিপের পরীক্ষা হলো, ক্লার্কশিপের পরীক্ষা জাস্ট লাস্ট উইকই ছিল, তো সে লাস্ট টু লাস্ট উইক আই সাপোজ, তো ওই পরীক্ষাতে কিছু প্রশ্ন এসেছিল ভার্ব সংক্রান্ত, এবং তার সাথেও WBCS গত বছর এই বছর যা এসছে মানে 2018 অবধি যা এসছে সেটা আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন যেগুলো অ্যাবসলিউটলি এই চ্যাপ্টার রিলেটেড সেগুলো কয়েকটা আমি জাস্ট খুব ব্রিফলি একটু ডিসকাস করছি। ওকে, নাও ইউ ক্যান সি দ্য ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, বলছে দিস কোয়েশ্চেন্স হ্যাভ কাম, দিস থ্রি কোয়েশ্চেন্স হ্যাভ কাম ইন দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন, জাস্ট যেটা হয়েছে পরীক্ষাতে, এই তিনটে পরীক্ষা একটা সেটে এসেছিল। তো প্রথম দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ নাইদার লতা দ্যার অর সুজাতা, এখানে একটা অর দেওয়া আছে, ওকে, এখানে একটা অর দেওয়া আছে, এই অর এর আগে পরে নরও হতে পারতো, আমি জাস্ট বলছি আর কি, পরীক্ষাতে ওনারা দিয়েছেন অর, তো এখানে নরও হতে পারতো, সো নাইদার লতা অর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর, তার মানে কি বলছে যে 14th অক্টোবরে লতা বা সুজাতা কেউ ক্লাসে প্রেজেন্ট ছিল না। নাও উই হ্যাভ অলরেডি ডিসকাস দিস, যখন এরকম আইদার অর নাইদার নর থাকে তখন কি হয় যে দেখতে হয় যে দুটোই সিঙ্গুলার কিনা, যখন দুটোই সিঙ্গুলার, এখানে তো লতা বা সুজাতা এদের দুজনের মধ্যে কেউ বা দুজনে একসাথে কোনোটা একটা সাবজেক্ট তো হবে, তো এখানে জাজমেন্ট অফ দ্য সাবজেক্ট আমাকে বলে দেবে যে আমার ভার্বটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন যেহেতু দুটোই সিঙ্গুলার, লতাও একজনের নাম সুজাতাও একজনের নাম, এবার বলছে যে নাইদার লতা নর সুজাতা, তার মানে লতাও না সুজাতাও না, ঠিক আছে, যদি আইদার অর থাকতো তাহলেও একই জিনিস হতো, এখানে নাইদার নরের জায়গায় যদি আইদার অর থাকতো তাহলেও ইট উড হ্যাভ বিন দ্য সেম থিং, আলটিমেটলি আমার সাবজেক্ট এখান থেকে হবে সিঙ্গুলার, ওকে, যার জন্যে আমি এখানে অপশন কি চুজ করবো, where হবে কি হবে না, না was হবে ম্যাম, আরো হবে না, আছে অপশন had been ও হবে না have been, তাহলে আমরা এটা কি নেব was, যদি is থাকতো আনসার অপশনের মধ্যে is টা নিতাম না, কেন, কেননা 14th অক্টোবর মানে প্রায়ের একটা ডেটের কথা বলেছে, তাই তো, তার মানে we are speaking about the past, that's why আমার এখানে আনসারটা কি হবে was, ওকে, আচ্ছা next replace the missing word with the right word from the option below, tar mane eikhane ekta abar fill in the blanks e diyeche bolche je etar pore ki hobe bolche all dash alok were present during the meeting, sound e disturb asche shona jacche ekhon madam bhalo except na accept shona jacche bakurat theke এখন ক্লিয়ার আসছে কিন্তু একটু আগে আগেটা একটু রিপিট করে দিন, আচ্ছা আচ্ছা রিপিট করছি, বলছে যে অল ড্যাশ অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, তার মানে দেখে বোঝাই যাচ্ছে এটা কি হবে যে অলোক ছাড়া বাকি সবাই মিটিং এ প্রেজেন্ট ছিল, তাই তো, অলোক কো ছোড় কে বাকি সব মিটিং মে থে, তো ইয়া পে ফির কি আয়েগা এক্সেপ্ট, এক্সেপ্ট এখানে কি কি ছিল, এক্সেপ্ট ছিল, এক্সপেক্ট ছিল, এক্সিড ছিল, অ্যাকসেপ্ট ছিল, তো কোনটা হবে না, কোনটা হবে এ, এক্সেপ্ট, অলরাইট, আচ্ছা নেক্সট, আর এইটা দেখুন এইটা আমি কেন এইটা দিলাম, এটা একটা দেখে মনে হচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ রিলেটেড সেন্টেন্স, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটার মতো আমি দেখেছি এরকম আরো কিছু সেন্টেন্সেস আসে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যে ওয়েটটা, ঠিক আছে, এই যে আমি বললাম অল এক্সেপ্ট অলোক, মানে অলোক কো ছোড় কে বাকি সব, হ্যাঁ না, তো মতলব কিয়া মেরা সাবজেক্ট কিয়া হো গিয়া প্লুরাল হো গিয়া, হ্যাঁ না, মতলব এক সে জাদা ইনসানো কি বাত হো রহি হ্যায়, আর জব এক সে জাদা ইনসানো কি বাত হো রহি হ্যায় তব ইয়ে ওয়ের আয়েগা, ইয়ে পুরা সেন্টেন্স মে শায়দ এসে ভি দে সকতে থে কি অল এক্সেপ্ট অলোক ওয়াজ প্রেজেন্ট, তো ফির ও গলত হো জাতা,
तो ये चीज सब ख्याल रखना पड़ेगा कि सब्जेक्ट क्या है, उसके साथ एसोसिएटेड वर्ब कैसा है. ओके, नेक्स्ट सेंटेंस क्या बोल रहा है? चूज द फॉर्म ऑफ वर्ब फ्रॉम द ऑप्शंस गिवन बिलो. तो यहाँ पे लुक एट द सेंटेंस. ही रश टू द हॉस्पिटल. ही रश टू द हॉस्पिटल आफ्टर ही. ये क्या होगा? हैज हर्ड, हैज बीन हर्ड, हैज बीन हियरिंग और हैड हर्ड. यहाँ पे क्या होगा? हैज हर्ड ना, हैज हर्ड हो बे ना. Had heard. Had heard হবে. D. Option D. Had heard. কেন had heard হবে? এটা আমরা যখন past tense আছে এবং দুটো ঘটনার কথা বলা হয়েছে, দুটোই past tense. আমরা যখন tense করবো, এটা আরেকবার আমরা recapitulate করবো. যখন paste দুটো ঘটনা বলা থাকে past tense, তখন একটাকে ওই পারফেক্ট টেন্স দিয়ে বলতে হয় হ্যাজ হ্যাড দিয়ে, আর আরেকটাকে সিম্পল পাস্ট দিয়ে. মানে এই ক্ষেত্রে সিম্পল পাস্টটা হচ্ছে রাশড. ওকে, আর যেহেতু আরেকটা ঘটনা যেটা আগে ঘটেছে, আগের ঘটনাটা যেটা ঘটে গেছে, তো আগে শুনেছে তারপরে হি রাশড, তাই তো? ওর জন্য আমার হ্যাজ তো হবে না, তো আমাকে কি বলতে হতো? হ্যাড হার্ড. This is also a very typical form of error correction that comes in the examination, various examinations. Banking hai to eigulo khub ashe. Okay? Acha. Next. Bolche ekta auxiliary verb. Ei dekhun, porikkhatei esche. WBCS preliminary 2017. Use a suitable auxiliary verb to fill in the blanks. In all probability, it কি হবে? আপনারা বলুন দেখে. এটা কি আছে? Will না? Will না? It may. আমরা প্রথম দিনের মডেলস এর ক্লাসেই এটা করেছিলাম. It may, তাই না? এরকমই একটা সেন্টেন্স করেছিলাম. It may rain today. It is cloudy. It may rain today. তাই না? তো may হতেও পারে বৃষ্টি, তাহলে may হয়ে গেল. তারপরে কি বলছে? Fill in the blank with the correct word. She had better dash the room. এটা কি হবে? Entered. Entered হবে. এবং দেখুন এখানে যেহেতু had আছে, তার জন্য কি হলো? Entered. যদি enter থাকতো তাহলে হতো না. V এর সাথে, এই যে had এর সাথে V3. আমি বলছিলাম না, past participle form of verb. তো এন্টার, এন্টার্ড, এন্টার্ড, V3 হয়ে গেল. ওকে, নেক্সটটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ. এই যে ইনফিনিটিভ, আমি বলেছিলাম না যে এরকম বলেই দেয় যে কি ধরনের ওয়ার্ড হতে হবে. ইনফিনিটিভ মানে হচ্ছে V1 আর তার সাথে একটা টু থাকে. টু এর হবে. হ্যাঁ, টু এর. বি, টু এর, টু এর. এটা হচ্ছে একটা প্রভাব. এর মানে হচ্ছে ভুল করার প্রবণতা আর কি, বা ভুল হওয়া, মিস্টেক, টু গেট মিস্টেকেন. আর দিস ইজ আ প্রোভার্ব উইচ সেজ কি ইট ইজ টু এর ইজ হিউম্যান, মানে মানুষের দ্বারাই ভুল হয়, তাই তো? তো এই যে দেখবেন, এই যে ভি ওয়ান বললাম, এইটা হচ্ছে ইনফিনিটিভ এর ভার্ব এবং এইটার সাথে টুটা থাকে. এই যে টু লাভ, টু রিড, টু ডু, টু গো, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ. এইগুলো কিন্তু WBCS এ খুব আসে. ভার্বের ফর্মটা বলে দেবে, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বসাতে হবে. এরপরে বলছে যে ইনসার্ট আ কারেক্ট পার্টিসিপল, সরি, এটা পার্টিসিপল ইন দ্য, এটা পার্টিসিপল হবে না, এটা পার্টিসিপল হবে, পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস. এটা কি হবে? Dash about dinner, John ran the whole way home. Ma'am, had excited. একবার দেখে নিন কি হতে পারে. Having finished না. Excited. Excited about. ঠিক আছে? Excited about dinner. জন রান দ্য হোল ওয়ে হোম, মানে
ডিনারের কথা শুনে জন এক্সাইটেড হয়ে বাড়ির দিকে সারা রাস্তা দৌড়াতে দৌড়াতে গেল, ঠিক আছে? আচ্ছা, এই যে বললাম পার্টিসিপল, এটাও মানে এগুলো হচ্ছে যে ওই যে এটা ওই এটা হচ্ছে একটা ভি থ্রি। যদি কখনো দেখেন পার্টিসিপল বলে বলেছে তাহলে সেটা ওই ভি থ্রি তে পড়বে, ঠিক আছে? নেক্সটটা কি বলছে? বলেছে যে অপশন বি, অপশন বি এক্সাইটেড। নেক্সট ইজ ম্যাম দে শুড হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। না, অপশন বিটা হবে না। বলুন এটা কি হবে? দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার কি হবে? ম্যাম অপশন সি, ভেরি গুড, দে ডিসকাসড দ্য ম্যাটার। অ্যাবসলিউটলি অপশন। এটা কে বলেছে? কোন জেলা থেকে উত্তর পেলাম? From Asansol, ma'am. Very good, Asansol. They discussed the matter. যখনই দেখবেন এই ডিসকাস কথাটা থাকবে, ডিসকাশন মানেই হচ্ছে কোনো কিছুকে নিয়ে ডিসকাশন। তাই অ্যাবাউট বলবো না, এই যে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউটটা চলবে না। কেন চলবে না? কারণ ডিসকাশন মানেই হচ্ছে কোনো কিছুকে নিয়ে আলোচনা, কোনো কিছু একটা ডিসিশনে আসার জন্য, কারো সম্বন্ধে একটা কোনো ওপিনিয়ন দেওয়ার জন্য একটা ডিসকাশন হয়, তাই তো? তো ডিসকাশনের সাথে অ্যাবাউট কথাটা কখনো চলবে না। তাহলে কারেক্ট ফর্মটা কি হবে? দে ডিসকাসড দ্য ম্যাটার। অলরাইট, ভেরি গুড। নেক্সট, পরেরটা দেখা যাক। এইগুলো ছিল আমাদের বিসিএস প্রিলিতে, আর লাস্ট যে কটা আছে এইগুলো এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামিনেশনে 2016 এ এই দুটো প্রশ্ন এসেছিল। ওকে, আচ্ছা, এখানে বলেছে কনস্ট্রেন একটা ওয়ার্ড দেওয়া আছে, বলেছে তার জন্য একটা সিনোনিম বা সেম মিনিং এর ওয়ার্ড খুঁজতে। যখনই এই ধরনের জিনিস দেখবেন, আমি কি বলেছি, পার্ট অফ স্পিচটাকেও বোঝার চেষ্টা করবেন। মিনিং অফ দ্য ওয়ার্ড পার্ট অফ স্পিচ দিয়ে বুঝলে অনেক ইজি হয়ে যায়, তার অপশন খুঁজে বের করা অনেক ইজি হয়। যদি আমি বলি কনস্ট্রেন, তাহলে এটা কি পার্ট অফ স্পিচ? ইজ ইট আ নাউন অর আ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ? কি হতে পারে? হু ইজ গোইং টু টেল মি? কনস্ট্রেন মানে হচ্ছে ইট ইজ আ constraint is a verb, ঠিক আছে? যদি বলতাম constraint, 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 সেটা হতো noun. constraint মানে হচ্ছে বাধা, বাধা। আর constraint মানে হচ্ছে বাধা দেওয়া, তাহলে কোনটা হবে এখান থেকে? restrict, restrict, very good. দেখুন আপনারা নিজেরাই পাচ্ছেন, ঠিক আছে? এরকম ভাবে ওয়ার্ডস এক্সপ্লোর করবেন। একটা ওয়ার্ডের সাথে সাথে যে ওয়ার্ডগুলো থাকে ডিকশনারি দেখবেন, পার্ট অফ স্পিচটা দেখবেন, দুটো ওয়ার্ডের মানে একসাথে শেখা হয়ে যাবে। একটা বেশি ওয়ার্ড পার্ট অফ স্পিচটা অবশ্যই খেয়াল করবেন সব ক্ষেত্রে। আর লাস্টে কি বলেছে? একটা এরর কারেকশন আছে, বলেছে যে কোনো একটা পার্টে ভুল থাকবে। হি ফ্লোড ইনটু আ রেজ অ্যাট দ্য ভেরি সাইট অফ দ্যাট ম্যান। হ্যাঁ, কি হবে বলুন তো? এতেই গন্ডগোল আছে, অ্যাবসলিউটলি রাইট। কোথায় ভুল আছে? ম্যাম ইনটুর জায়গায় ইন হবে না। হ্যাঁ, ইন আর রেজ হবে, রেজ এটা হবে না, এটা হবে না, রেজের আগে এটা হবে না, না। আচ্ছা, আর একজন বলছেন ইনটু হবে না, তাই তো? হ্যাঁ, ইন হবে না, কোনোটাই না, এইটা হবে না, ঠিক আছে? এটা আছে ফ্লোড, রিভার ফ্লোড। একটা মানুষ ফ্লো করতে পারে? এটা কি হবে? এটা ফ্লিউ হবে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, FLEW, ফ্লিউ, ঠিক আছে? পাস্ট টেন্স অফ ফ্লাই, হি ফ্লিউ ইনটু আ রেজ, ঠিক আছে? ফ্লোড হবে না, এটা মেটাফরিক্যাল সেন্টেন্সই একটা, কিন্তু এটা হবে ফ্লিউ, not flowed. Okay, so এই এই দুটো প্রশ্ন এসেছিল এসএসসি সিজিএল প্রিলিমিনারি এক্সামিনেশন টায়ার 1 এক্সামিনেশনে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পেতেই থাকবেন। দেখবেন যে ভার্ব মডেলস এর একটা খুব ইম্পর্টেন্স আছে এই বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে আরো এসছে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তার জন্য আপনাদের সাথে অনেক প্রশ্ন আরো আলোচনা করা গেল না। এই কটাই এবং এগুলো খুব রিসেন্ট এক্সামিনেশন, এটা একটু পুরনো, বাট দেন অলসো মানে আপনাদের সাথে মানে এগুলো ঘুরে ফিরে আসতেই থাকে, এরকম ভেরিয়াস ফর্মস অফ ভার্বস,
তারপরে মডেলস, এগুলো থেকে আপনারা বেশ অনেক প্রশ্নই এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের আরো এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশনস চলতে থাকবে। আই হোপ ইউ লাইক টুডেজ ক্লাস। ওকে, সো থ্যাংক ইউ অল অফ ইউ। আজকে এই পর্যন্তই হলো। থ্যাংক ইউ সো মাচ।